ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ সৌদীপ ফ্রম ই ফর ইঞ্জিনিয়ারিং। তো আজকে ভিডিওটা সত্যি ইম্পর্টেন্ট, জি এনপাস ইউজি স্টুডেন্টের জন্য তাই নয়, আমি মনে করি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মধ্যে যে যে এক্সামগুলোর জন্য তোমরা অ্যাপ্লিকেশান করেছো, পেন্ডিং আছো, সেই এক্সামগুলো যেমন জিলেট, জেকা, ঠিক আছে, যেও, এই স্টুডেন্টরাও কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট। কারণ আজকের ভিডিওতে আমি জি এনপাস ইউজির যে সম্পূর্ণ অনলাইন কাউন্সেলিংটা হবে, যেটা তোমাদের ক্লাস টুয়েলভে, সরি, এই যে নোটিশটা দিয়েছে ক্লাস টুয়েলভের মার্কসের হিসাবে হবে, তো কীভাবে হচ্ছে কাউন্সেলিংটা দেখার কিন্তু আমাদের আগ্রহ একটা থাকেই। কারণ আমাদের জিলেট, জেকা এক্সামগুলো যদি এইভাবে হয়, মার্কসের বেসিসে হয়, তাহলে আমাদের কাউন্সেলিংটা কীভাবে হবে, কোন কোন মার্কসগুলো বেশি করে দেখবে, কী কী ডকুমেন্ট আমাদের এখন থেকে রেডি করতে হবে, পুরোটা কিন্তু তোমাদের দেখা উচিত বলে আমি মনে করি। ঠিক আছে, তো ভিডিওটা শেষ অবধি দেখো, একটা পয়েন্টটা মিস করো না, কিন্তু তোমাদের যদি ভবিষ্যতে এরকমভাবে হয়, তোমাদের কিন্তু জিনিসগুলো সেমভাবেই হয়তো করতে হবে, কারণ একই বোর্ডের আন্ডারে কিন্তু এক্সামগুলো হচ্ছে। ঠিক আছে, তো এই দেখতে পাচ্ছ কদিন আগে এটা ক্যান্সেল হয়েছে, এখানে একটা বড় নোটিশ দিয়েছে, ন পাতার নোটিশ। এখানে জাস্ট তোমাদের ডিসকাস করে দেবো যে কী কী জিনিসগুলো করতে হবে তোমাদের স্টেপ বাই স্টেপ, যাতে তোমরা যারা জেনপাস ইউজি ক্যান্ডিডেট আছে তারাও হেল্পফুল হয়, এছাড়া তোমরা যারা আলাদা ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু দেখে বুঝতে পারবে ব্যাপারটা যে কীভাবে হচ্ছে। দেখো, এক নম্বর পয়েন্টে বলে দিয়েছে যে এই কাউন্সেলিংটা পুরোপুরি অনলাইন প্রসেসে হবে, তোমাদের সেন্ট্রালাইজ প্রসেসে হবে। বি, যেখানে রয়েছে তোমাদের কী কী কোর্সে ভর্তি হচ্ছে, যেহেতু জেনপাস মোটামুটি দেখতে পাচ্ছ নার্সিং, ঠিক আছে, নার্সিং কোর্সে অথবা এই যে মেডিকেল ল্যাবরেটরি কোর্স, এইগুলো যে কোর্স আছে সেগুলো কোর্সে কিন্তু এখানে ভর্তি হয়। এছাড়া এখানে বলেছে যে এখানে যে ক্যান্সেল কাউন্সেলিংটা হবে, সে রেজিস্ট্রেশনের জন্য কোনো আলাদা কোনো টাকা লাগবে না, পুরো ফ্রিতে কিন্তু কাউন্সেলিং হবে, এবং দুটো রাউন্ড রাউন্ড কাউন্সেলিং কিন্তু হবে। এছাড়া কিন্তু যেগুলো ক্যাটাগরি রিজার্ভেশন আছে তোমাদের এসসি এসটি ওবিসি, সেই রিজার্ভেশন অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি থাকবে, সেই সিটগুলো কিন্তু কোনোভাবে জেনারেল ক্যাটাগরিতে কনভার্ট হবে না। ঠিক আছে, এছাড়া সেকেন্ড নম্বর পয়েন্টে বলেছে যারা নন রেজিস্টার্ড ক্যান্ডিডেট কিন্তু কোনোভাবেই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করা যাবে না, তোমাদের রেজিস্ট্রেশন করতেই হবে। রেজিস্ট্রেশনের সময় তোমাদের কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে, সেই ডকুমেন্টগুলো একটু পরে বলছি আমি। এছাড়া তোমাদের কিন্তু কিছু কী বলবো, ইনফরমেশনও প্রোভাইড করতে হবে, বেশিরভাগ ইনফরমেশন কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান যেটা করেছিলে সেখান থেকে নিয়ে নেওয়া হবে, তোমরা যদি কিছু কিছু চেঞ্জ করতে চাও সেই চেঞ্জগুলো তোমাদের দেওয়া হবে, দিতে হবে। এছাড়া তোমরা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, দেখতে পাচ্ছ যে রিফান্ডের জন্য, ঠিক আছে, রিফান্ডের কোনো ব্যাপার যদি থাকে সেখান থেকে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঠাবে। তো তোমরা যেমন অ্যাপ্লিকেশন করবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস নিয়ে কিন্তু বসো। এছাড়া তোমাদের যে সাবজেক্টগুলো আছে, যে তোমরা এই যে বিএসসি নার্সিং পড়তে গেলে লাগে সেই সাবজেক্টগুলো কিন্তু তোমরা ক্লাস টুয়েলভের সাবজেক্ট, সেইগুলো তোমাদের সামনে দিয়ে দেওয়া থাকবে, এবং সেই সাবজেক্টে তোমার যে মার্কস পেয়েছো সেইগুলো কিন্তু পরপর ডিটেলস দিতে হবে। যদি সেগুলো তুমি অ্যাপ্লিকেবল না হয় তাহলে কিন্তু তুমি এনে লিখতে পারো। এছাড়া যখন যে আপলোড যে আমি ডকুমেন্টগুলোর কথা বলছিলাম সেগুলো হচ্ছে তোমাদের ক্লাস টেনের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, ঠিক আছে, এগুলো কিন্তু আগেই বলেছিলাম স্ক্যান করে পিডিএফ করে রাখবে। যদি স্ক্যান করতে না জানো তোমার আগের ভিডিওটা দেখে নিও, আমার আগের ভিডিওতে আমি তোমাদের স্ক্যান করা শিখিয়েছিলাম। এছাড়া তোমাদের ক্লাস টুয়েলভের মার্কশিট যেটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট, আপলোড করতেই হবে। তোমরা যারা সিবিএসসি স্টুডেন্ট আছো তারা হয়তো অনেকে মার্কশিট পাওনি, তারা ডিজিলকারে যে মার্কশিটটা আছো সেটা কিন্তু আপলোড করতে পারো। এছাড়া যদি তোমার যদি ই মার্কশিট ব্যাপার কোনো থাকে সেটা কিন্তু হেড অফ দ্য স্কুল থেকে ভেরিফাই থাকতে হবে। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা সবাই চিন্তায় আছি, সেটা ডোমিসাইল সার্টিফিকেট। হ্যাঁ, ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু লাগে, ওকে, ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু লাগবেই, এটা তুমি দেখে নাও। এছাড়া মানে ওয়েস্ট বেঙ্গল যদি ক্যাটাগরি ওয়াইজ যদি চাও এবং গভর্নমেন্টগুলো যদি চাও তাহলে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট লাগে। সেই ডোমিসাইল সার্টিফিকেটের জন্য কিন্তু বলেছে একটা খুব ভালো কাজ করেছে এখানে, যে অনেক লকডাউনের জন্য ডোমিসাইল সার্টিফিকেট হয়তো এখনই সাইন করাতে পারছো না, ঠিক আছে, তাই জন্য ওরা একটা ফর্ম মতো দিয়েছে, দেখতে পাচ্ছ, হ্যাঁ, একদম লাস্ট পেজে আছে ফর্মটা, দেখে নেওয়া একবার। এটা তো সেফ ডিক্লারেশন ফর্ম ইন লিউ অফ ডোমিসাইল সার্টিফিকেট। যদি ডোমিসাইল সার্টিফিকেট তোমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, করতে অনেক টাইম লেগে যাবে, তো তোমরা এখনই আপাতত এইটাকে প্রিন্ট আউট করে ফর্ম ফিল আপ করে স্ক্যান করে এটাকেই ডোমিসাইল সার্টিফিকেটের জায়গায় একটা আন্ডারটেকিং হিসেবে আপলোড করতে পারো। এখানে কিছুই লেখা নেই, এখানে লেখা আছে আপাতত তুমি এখন করতে পারছো না ডোমিসাইল সার্টিফিকেটের জন্য, কারণ কোভিড-19 প্যান্ডেমিকের জন্য, ঠিক আছে, কারণ আমি অ্যারেঞ্জ করতে পারছো না, তো তুমি আপাতত এটা জমা করছো, এবং যখন তুমি কলেজে ভর্তি হবে তখন কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু ফিজিক্যাল রিপোর্টিংয়ের টাইমে তোমাকে জমা করতে হবে। তো তোমার মোটামুটি এখন 1-1.5 মাস কিন্তু তুমি টাইম পেয়ে যাচ্ছ হয়তো, তো তুমি আর এটা কিন্তু খুবই একটা ভালো জিনিস করেছে। তো আমি মনে করি যারা জিলেট ক্যান্ডিডেট আছো বা জেকে ক্যান্ডিডেট আছো তারা কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটের ব্যাপারটা এখনই দেখে নাও, আর তোমরা যদি পারো এখনই কিন্তু জোগাড় করে রেখে দাও, ওকে। তো আবার চলে আসি এখানে ডোমিসাইল সার্টিফিকেটের পরে তোমাদের যেটা কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেট, সেগুলো কিন্তু জোগাড় করে রাখতেই হবে, এবং যারা ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেট যারা আছো তারা দেখে নাও
এই ডেটটা ক্রুশিয়াল ডেট, এই ডেটটা কিন্তু এই ডেটটার পরে কিন্তু তোমার যে সার্টিফিকেটটা সেটা কিন্তু সাইন থাকতে হবে বা অ্যাপ্রুভ থাকতে হবে। এটা কিন্তু শুধু 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 যে এই জেন পাস ক্যান্ডিডেট তারাই না, এছাড়া তোমার যারা আলাদা আছো, জিলেটা ক্যান্ডিডেট, ওবিসি এ ও বিসি বি ক্যান্ডিডেট যারা আছো, তারাও কিন্তু এখন থেকেই খেয়াল রাখো এটা, তখন থেকে তোমরা অ্যাপ্রুভ করিয়ে রাখো। এছাড়া তোমরা পিডাব্লিউডি সার্টিফিকেট, ইডাব্লিউ সার্টিফিকেট এইগুলো কিন্তু লাগবে। এছাড়া ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু একদম হবে কাউন্সিল থেকে, যেখানে ভার্চুয়াল রিপোর্টিং সেন্টার সেখানে আছে, ঠিক আছে, সেখানে কিন্তু এইগুলো ভেরিফিকেশন হবে। এবং যদি অ্যাকসেপ্টেড হয় তোমরা একটা SMS পেয়ে যাবে, ঠিক আছে, কনফার্মেশন SMS পেয়ে যাবে। যদি কোনোভাবে রিজেক্টেড হয় তোমরা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কাউন্সিল থেকে তোমাদের পুরো কারণ জানিয়ে দেওয়া হবে কেন রিজেক্টেড হয়েছে, এবং তোমাদের একটা রি আপলোডের সুযোগ কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। বুঝতেই পারছো কতটা ভালো মানে একটা করেছে, তো তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। যদি হয়তো তুমি ভুল আপলোড করে ফেলেছো, ঠিক আছে, তো সেগুলো কিন্তু ওরা হেল্প করবে। এছাড়া হেল্প ডেস্ক নম্বর দেখো দুটো দেওয়া আছে, যদি কোনোরকম ক্লারিফিকেশান দরকার হয় এই হেল্প ডেস্ক নম্বরে তোমরা ফোন করো, ওকে। এছাড়া চয়েস ফিলিং কথা কিছু বলছি না, চয়েস ফিলিং তোমরা জানো কীভাবে করতে হয়, চয়েস লকিংও তোমরা জানো, ঠিক আছে, কারণ ওরা কিন্তু ম্যাট্রিক্সও সিট ম্যাট্রিক্সও দিয়ে দিয়েছে, সেই সিট ম্যাট্রিক্স দেখে তোমরা কিন্তু চয়েস ফিলিং করো কোথায় কটা সিট আছে। আমাদের জিলেটারও কিন্তু এরকম সিট ম্যাট্রিক্স আমরা পেয়ে যাবো নিশ্চয়ই। এছাড়া তোমরা যে মেরিট মার্কস, হ্যাঁ, র্যাঙ্কিং, র্যাঙ্কিংটা দেখো কীভাবে হচ্ছে, যেহেতু এটা বিএসসি নার্সিংয়ের একটা কোর্স, সেহেতু বায়োলজি থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, বায়োলজির স্কোরটা কিন্তু 6 দিয়ে গুণ করা হয়েছে। এছাড়া কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ এগুলো কিন্তু এইভাবে মানে পর পর গুণ করে একটা অ্যাগ্রিগেট তৈরি করা হবে, এবং তার উপরে কিন্তু GMR বেরাবে। দেখো, র্যাঙ্ক শুড শ্যাল বি নেম অ্যান্ড স্টাইল অফ GMR জেনারেল মেরিট র্যাঙ্ক অনলি, ঠিক আছে। এছাড়া যদি তোমার GMR সেম হয়ে যায় তখন কি, এই সব যদি এই অ্যাগ্রিগেট মার্কস সেম হয় তখন কি করে, তখন কিন্তু আগে হায়ার ইন বায়োলজি সেটা থাকে, তারপরে কেমিস্ট্রি থাকে, তারপরে ফিজিক্স থাকে, তারপরে ইংলিশ থাকে, তারপরে তো এসব বার্ড থাকে তোমরা জানো। তো এইভাবে কিন্তু আমাদের জিলেটের ব্যাপারটা কিন্তু হতে পারে, আমি আশা করছি যদি মানে মার্কসের বেসিসে হয় তারাও কিন্তু এরকম একটা কিছু ওরা দিয়ে দেবে, ওকে। তো তোমাদের ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এছাড়া তোমাদের কাউন্সিলিং অ্যালটমেন্ট সেটা কিন্তু পুরোপুরি GMR ওপর হবে, দেখো দিয়ে দিয়েছে। এছাড়া তোমরা ক্যাটাগরি যারা আছো সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু, ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু র্যাঙ্ক আসবে, সেগুলো কিন্তু তোমরা, ঠিক আছে, সেগুলো কিন্তু তোমরা অ্যাডমিশন পাবে, মানে তোমরা প্রাধান্য নিশ্চয়ই পাবে, ওকে। এবার রাউন্ড 1 রাউন্ড 2 সব দিতে তোমরা এই ব্যাপারগুলো জানো, অটো আপগ্রেডেশনের ব্যাপার আছে, বেশি করে ফিল আপ করতে হবে, কত টাকা জমা করতে হবে সেগুলো আছে, ঠিক আছে, সেগুলো আর কিছু বলছি না, ওকে। লাস্ট বলে দিচ্ছি, এগুলো সব মোটামুটি একই জিনিস বলেছে। তো তোমরা এই নোটিশটা একবার পড়ে নিও যারা এলিজিবল আছো, ঠিক আছে। ডেটটা দেখো, ডেটগুলো এখানে বলে দিয়েছে, ঠিক আছে। তো ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং আমাবে 16 তারিখ থেকে আরম্ভ হবে, তোমরা তার মানে সব ডকুমেন্টগুলো জমা কর মানে ঠিকঠাক করে রেখো, এবং সেই কাউন্সিলিং ফাউন্সিলিং সব হবে সব 22 তারিখের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে, পুজোর আগে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এবং র্যাঙ্ক কিন্তু পুজোর পরে বেরোবে সেই 2 তারিখ, ঠিক আছে। তো আমাদের এই জেকা জেন পাসের কিন্তু মোটামুটি একটা ডেট দিয়ে দিচ্ছে পুজোর আগে, জিলেটারও আশা করছি এর মধ্যে যদি দিয়ে দেয় তো ভালো, নয়তো বুঝতেই পারছো সেই 2 থেকে 5 তারিখ অব্দি আমাদের ওয়েট করতে হবে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, মনে হচ্ছে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, অনেকটাই মানে তোমার নলেজেবল হবে, কারণ আমাদের যে জিলেটাও সেইভাবে হয় তাহলেও কিন্তু এইভাবেই মোটামুটি আমাদেরও কাউন্সিলিং করতে হবে। তো আমরা একটা ধারণা মোটামুটি পেয়ে গেলাম যে কীভাবে ব্যাপারটা হচ্ছে অনলাইনে, ওকে। আর যদি এক্সাম হয় তো এক্সাম হবে, আশা করছি তাড়াতাড়ি একটা নোটিশ পেয়ে যাবো। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।